আমি এই মুহূর্তে আছি কল্যাণী আইটিআই মোড়, আর এখানে আসার উদ্দেশ্য একটাই, এনাদের কিন্তু আজকে ভাসান রয়েছে। পুজো কিন্তু শেষ, এখনো কিন্তু মণ্ডপটা দাঁড় করানো রয়েছে, আর কালকে আসলেই হয়তো তোমরা এরকম জিনিস দেখতে পারবে না, তখন কিন্তু মণ্ডপ আস্তে আস্তে খোলা শুরু হবে। এখানেও কিন্তু বেশ কিছু দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ভেতরে ঢুকছে, আজও কিন্তু এখানে প্রতিমা দর্শন করতে আসছে। ভেতরে চিত্রা তোমরা দেখো, ভেতরে কিন্তু ঢাক বাজছে আর প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছে। আজও কিন্তু এখানে অনেকে আসছে ঠাকুর দেখতে, আর অনেকে কিছু ভাসানটাও দেখতে আসছে। কিছুক্ষণ আগেই কিন্তু জাস্ট গয়নাটা খোলা হলো। ভেতরে কিন্তু ঢাক বাজছে, তোমাদের তো দেখালামই, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমা বের করা হবে, সেটাই তোমাদের সাথে ভালো মতন শেয়ার করবো, দেখতে থাকো তোমরা কন্টিনিউ। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ব্যান্ডেরও আয়োজন করা হয়েছে আর কি, প্রসেশনের জন্য বেশ ভালো মতন কিন্তু প্রসেশন হয় এখানে। তোমরা দেখতে পাচ্ছ ধামসা মাদল কিন্তু এখানে আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা বাজানো হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করি, এই মুহূর্তে কিন্তু ঠাকুর জাস্ট বেরোবে, সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করি, চলো। এখানে কিন্তু প্রথমে কিন্তু কার্তিক ঠাকুরকে তোলা হচ্ছে, দেখো লরিতে। এইবারে কিন্তু মা সরস্বতীকে নিয়ে আসা হচ্ছে। কার্তিক এবং সরস্বতীর পরে এখন শুধু মা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে, ওই দেখো। এইবারে কিন্তু গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, এই দেখো। মায়ের চারজন সন্তানকে কিন্তু একটা গাড়িতে তোলা হলো, এবার মায়ের জন্য কিন্তু আলাদা একটা গাড়ি আছে, সেখানে কিন্তু মাকে তোলা হবে, এবার সেই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এখানে দেখতে পাচ্ছে এখন কিন্তু মা দুর্গাকে কিন্তু নিয়ে যাওয়ার পালা, আরো একটা বছরের অপেক্ষা, সবাই কিন্তু খুব আনন্দ করছে। এই শুভ পূজার মুহূর্ত সত্যি খুব কষ্টে, এক বছর পরে আবার মার সাথে দেখা হবে, সেটার জন্যই মাকে শেষ বিদায় জানানোর পালা এখন, এই মাকে এখন তুলে নেওয়া হবে। অপূর্ব লাগছে কিন্তু, আহ
তুলনা তো তোমাদেরকে দেখে দিলাম, এবার তোমাদের সাথে প্রসেশন শেয়ার করছি। এই দেখো বেশ বড় করে কিন্তু আয়োজন করা রয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে গান চলছে, কপিরাইট না চলে আসে। চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্যাপারটা, দেখতে থাকো। এইগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো বিভিন্ন ঠাকুরের সাজ, অ্যাকচুয়ালি এটা কিন্তু শিব ঠাকুরের সাজ, ওটা কিন্তু কাল পেছনে কিন্তু আছে কালী ঠাকুরের সাজ। তো এরকম বিভিন্ন ঠাকুরের সাজে কিন্তু এরকমভাবে প্রসেশনটা তৈরি করা হয়েছে। আর এই দেখো এগুলো কিন্তু জিরাফকে দেখানো হয়েছে, সত্যি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো এগুলো কিন্তু জিরাফ, পেছনে কিন্তু হাতিও আসছে, সেটাও দেখাবো তোমাদের। এই দেখো হাতিগুলো, দেখো হাতিগুলো কিন্তু খুব কিউট, আমার খুবই কিউট লাগছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি সাঁওতাল ডান্স। অ্যাকচুয়ালি এই ডান্সগুলো খুবই ভালো লাগে আমার, সাঁওতালি সাজে কিন্তু ডান্ডিয়া ডান্স হচ্ছে, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে।
এবারে তোমাদের সাথে আমি শেয়ার করছি থামসা মাদল। সত্যি এই বাজনাগুলো কিন্তু আমার অনবদ্য লাগে। মাকে কিন্তু অপূর্ব লাগছে, সামনেই আছে দুর্গা মা আর তার পেছনে আছে মায়ের সন্তান। ভিডিওর শেষে সবাইকে জানি শুভ বিজয়া তিথি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আরো এক বছরের অপেক্ষা, আরো এক বছর পরে আবার দেখা হবে মায়ের সাথে, আবার আসবেন মা আমাদের সামনে। এবছর যে পরিস্থিতির মধ্যে দিয়ে দুর্গা পুজো গেছে, আশা করি পরের বছর সব কিছু ঠিক থাকবে, সেটাই কামনা করি। মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ফিরছি পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।